नमस्कार, आमी मिताली, आपनारा देखछेन बांगला रान्ना। आज के आपनादेर संगे शेयर करब इलिश माछेर माथा दिए मुग डाल रेसिपि। एई रेसिपिटी झरझरे भातेर संगे खेते असाधारण लागे। आमरा रुई बा कातला माछेर माथा दिए मुगेर डाल बानिए थाकि, किन्तु इलिश माछेर माथा दिए मुग डाल बानाले एर स्वाद अनेकटाई बेड़े जाए। ताहले चलुन रेसिपिटी देखे नी। रेसिपिटी बानानोर जन्य एखाने आमी 200 ग्राम मुग डाल निएछि। मुग डालगुलो प्रथमे शुकनो खोलाय भेजे नेब। मुग डालटा खूब बेशी भाजबो ना, 2-3 मिनट मतो भेजे नेब। मुग डाल रान्ना करार आगे शुकनो खोलाय एकटु भेजे निले डालटा खेते भालो लागे। मुग डालटा आमी भेजे निएछि, एखन एकटा पात्रे ढेले नेब। এবার গ্যাসে একটা পাত্র বসিয়েছি, এতে 1/2 লিটার জল দিয়ে জলটা গরম হতে দিচ্ছি। আর অন্যদিকে ভেজে রাখা মুগ ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলটা ভালো মতো গরম হলে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হতে 20 মিনিট সময় লেগেছে, আপনাদের এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে। এখন গ্যাস অফ করে ডালটা নামিয়ে নেব। যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো, তাই এখানে আমি 2 ইলিশ মাছের মাথা নিয়েছি। আরেতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই গরম হলে সরিষা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে। শুকনো মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ আদা বাটা। এবার মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা একটু ঘুটে নেচ্ছি। ডাল এভাবে ঘুটে নিলে দানা দানা থাকে না আর ভালোভাবে মোলায়েম হয়ে যায়। মশলাটা কষা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ডালটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 2 চামচ চিনি। আর মাছের মাথাগুলো ছোট ছোট করে ভেঙে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ডালটা ফুটে আসতে দেব। এর আগে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখিয়েছি। সেই রেসিপিটি আপনারা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি সেই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটিও আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ডালটা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এখন গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।